দেখতে কাচের মতো স্বচ্ছ এই প্রাণীটি এক বিশেষ প্রজাতির ব্যাঙ। খানিকটা সবুজ রঙের হলেও বাইরে থেকে এ প্রজাতির ব্যাঙের ভেতরের অংশ পুরোটাই আপনি পরিষ্কার দেখতে পাবেন। সচরাচর গ্রামাঞ্চলের পুকুর ডোবাতে ব্যাঙের বসবাস হলেও এ প্রজাতির ব্যাঙের আবাসস্থল হয় গাছের ডাল কিংবা সবুজ পাতার উপরে। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটায় এরা, কেবল খাবারের সময় ঘুম থেকে জেগে ওঠে। তাই অনেকে এদেরকে পৃথিবীর সবচেয়ে বিলাসী ব্যাঙ বলে ডেকে থাকে। তবে ভিন্ন স্বভাব আর বিস্ময়কর রঙের কারণে গবেষকরা এর নাম দিয়েছেন গ্লাস ফ্রগ। গ্লাস ফ্রগ সচরাচর দেখা যায় না। মেক্সিকো থেকে পানামা, ভেনেজুয়েলা, টোবাগো দ্বীপ, বলিভিয়া, অ্যামাজন জঙ্গল, দক্ষিণ পূর্ব ব্রাজিল এবং উত্তর আর্জেন্টিনায় পাওয়া যায় গ্লাস ফ্রগ। 1872 সালে ইকুয়েডরে প্রথম এই প্রজাতির গ্লাস ফ্রগ খুঁজে পাওয়া যায়। পুরো পৃথিবীতে গ্লাস ফ্রগের প্রায় 50টিরও বেশি প্রজাতি রয়েছে। মূলত শিকারীর হাত থেকে রেহাই পেতেই এরা গাছ কিংবা সবুজ পাতায় থাকতে ভালোবাসে। এই ব্যাঙ্গুলোর শরীর সবুজ হওয়ায় তারা বনের সবুজ গাছপালার সঙ্গে মিশে থাকতে পারে, আলাদা করে তাদেরকে চোখে পড়ে না, ফলে শিকারীরা তাদের খুঁজে পায় না। তবে এ প্রজাতির ব্যাঙ বিষাক্ত নয়। গ্লাস ফ্রগের শরীরের উপরের অংশ উজ্জ্বল সবুজ হলেও পেটের অংশ একেবারে কাচের মতো স্বচ্ছ, ফলে তাদের হৃৎপিণ্ডটি বাইরে থেকেই দেখা যায়। বিভিন্ন প্রজাতির ব্যাঙের সঙ্গে গ্লাস ফ্রগের অনেক সামঞ্জস্য পাওয়া গেলেও তাদের স্বচ্ছ শরীর তাদেরকে সবার চেয়ে আলাদা করে তুলেছে। তবে ঠিক কি কারণে তাদের শরীরের নিচের অংশ স্বচ্ছ তা গবেষকদের কাছে এখনও অজানা। এই ধরনের ব্যাঙগুলো লম্বায় 3-7.5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। সাধারণ ব্যাঙের চোখ দুই পাশে থাকলেও গ্লাস ফ্রগের চোখ থাকে সাধারণত সামনের দিকে। একটা ব্যাঙও যে কতটা আকর্ষণীয় হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই ছোট্ট প্রাণীটি। সম্প্রতি গবেষকরা ইকুয়েডরের রেইন ফরেস্টে এক ধরনের নতুন গ্লাস ফ্রগের সন্ধান পেয়েছেন, যা একেবারে বিলুপ্তির পথে। ইনফ্রারেড কালার ফটোগ্রাফি দিয়ে পরীক্ষা করা হলে দেখা যায় গ্লাস ফ্রগ পরিবারের দুটি প্রজাতির ব্যাঙ ইনফ্রারেডের কাছাকাছি আলো প্রতিফলন করতে পারে। প্রজননের সময় ছাড়া কিছু প্রজাতির গ্লাস ফ্রগ বনে জঙ্গলে থাকে। এই ধরনের ব্যাঙদের মূল খাবার ছোট ছোট পোকা এবং মাকড়সা। গ্লাস ফ্রগের মূল শত্রু সাপ, পাখি এবং কিছু স্তন্যপায়ী প্রাণী। তবে সাধারণত এরা রাতের বেলায় বাইরে বের হয়, তাই তারা শিকারী প্রাণীর কাছে ধরা পড়ে না। দিনের বেলায় বেরোলেও তারা তাদের সবুজ শরীর গাছের পাতার সঙ্গে মিশিয়ে নিজেদের আলাদা করতে পারে। একটি গ্লাস ফ্রগ 10-14 বছর পর্যন্ত বাঁচতে পারে। গ্লাস ফ্রগ বায়ো ইন্ডিকেটর হিসেবে কাজ করে। বায়ো ইন্ডিকেটর হচ্ছে সেসব প্রাণী যারা নিজেদের বাসস্থানের পরিবেশের অবস্থা সম্পর্কে ধারণা দিতে পারে। গ্লাস ফ্রগ মূলত ক্লাউড এবং রেইন ফরেস্টের বাসিন্দা। এদের পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এ ধরনের বনের ওপর বৈশ্বিক উষ্ণতার প্রভাব সম্পর্কে জানতে পারেন। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে এ ধরনের বনগুলো শুকিয়ে যাচ্ছে, ফলে গ্লাস ফ্রগের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। প্রকৃতি যে কতটা বিস্ময়কর ও রহস্যময় তার উৎকৃষ্ট উদাহরণ এই ছোট্ট প্রাণীটি। শিলা আক্তার, নিউজ টেক্স, নিউজ 24।